কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি আমার পরিবারের লইয়া। সকাল সকাল রান্নাঘরের একই অবস্থা, 7:30 বাজে, মেয়ে রেডি টু গো টু স্কুল, বইছে আজকে স্যাটারডে, হাফ ডে আই যাইব, এর লিগা স্নান করাইছি না, আইও স্নান করবো, খালি না ওই যে সুলভি যাইবার আগে একটা ব্লগও কইছিলাম, তাই আমি তো অল্টারনেট ডেজ চেষ্টা করি অখন, তে যাই হোক আইবার পরেও আজকে করাইয়া দিব। সকালে তাই খাইছে, তাই নর্মাল সিরিয়াল আর কিছু না, আর তো বাস যেরকম ওরকম। কালকে আমার ব্লগটা আপলোড করছি, ভাবছিলাম মানে ডেইলি টু ডেইলি ব্লগে দিব, 2-3 দিন একটু ব্যস্ত আসলাম বন্ধুরা রিউনিয়ন লইয়া, এদিকে ঠিক সেরকম ভিডিও করা হয়েছে না। যাই হোক আগে আগে দেখবো, আমার লগে থাকুন, তানরা দেখুন তান অবস্থা। সে হ্যালো হ্যালো কো ব্যস্ত, খুব সুন্দর রোদ উঠছে, না গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, ভীষণ রোদ উঠছে, কিচ্ছু দেখা যান না, তো একটু পরে নেশে যাই এবং আগে তাইরে সারিয়ে আই, তারপরে আবার দেখা যাবো। হ্যাঁ আইসি তাইরে স্কুল থেকে লইয়া, স্কুল থেকে লইয়া এবার প্রায় স্নানও শেষ, স্নান করাইয়া দিলাইছি এখন বয়াত, আজকে দুপুরবেলা মার্গরও খাইব, এর লিগা আমার রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমার সঙ্গে দেখুন আগে আগে খেতে হয়। আই গেছি কিচেনে রাত্রের হঠাৎ ফরমাইশ, চিকেন কিচেনে চিকেন বানাইবার, লঙ্কা রসুন আদা কুচি পেঁয়াজ কুচি আর চিকেন এখন বানাইমু, এটা দিছি লবণ, এরকমও আমি আজকে চিকেনটা বানাইছি, খেলিখানা খালকে কৌশিকের এক অফিসের কলিগও খাইব, তো তার রিকোয়েস্ট এটা বানানি, হে আমার রান্না খুব ভালো পায়। দিলাম একটু হলুদ, সবটাও প্রায় 2 চামচ করিয়া দিছি, এখন দিব লঙ্কার গুঁড়া, বড় 2 চামচ এটাও দিছি লঙ্কার গুঁড়া, একটু ঝাল ঝাল করিয়া রান্নাটা হইব, তারপরে দিছি কোরিয়ান্ডার, ধনিয়ার গুঁড়া, হ্যাঁ ধনিয়ার গুঁড়া দিছি, ভয়েস ওভারও দেখিয়া দেখিয়া করলাম গতিকে ঠিক মনে না, তারপরে দিছি একটু সানরাইজ গরম মশলা, এটার মধ্যে এসবটার এইরকমও মিক্স করবো, সব মশলা মোটামুটি এখন এটার মধ্যে দিলাইছি, এখন দিব একটু সর্ষের তেল, একটু বেশি করিয়া সর্ষের তেল দিয়া মাখিয়া বয়াইমু, যেটার মধ্যে আলাদা কোনো তেল বা জল আমি কিচ্ছু দিতাম না, এখন হাত ইউজ করলাম, এখন বালা করিয়া এটার মাখমু,
মাখিয়া এরকম মাটন হলেও খুব ভালো লাগে, কিন্তু টাইম লাগে। আর বাস এখন গ্যাসটা অন করিয়া প্রায় 7-8 মিনিট এরকমও হাই ফ্লেমে নাড়াইমু। তারপর ডাকিয়া দিছিলাম, এখন ঢাকনাটা উঠাইছি, দেখুন মাংসের কতটা জল বাইরেছে, একদম জলদি না দিয়া রান্না হলে খুব সুন্দর জল বাড়ায়। গ্যাসটা 10 মিনিট আমি একটু নাড়াচাড়া করছি, তারপর ডাকিয়া দিলাইছিলাম। ওখন দেখরা আপনারাও আরও দেখবা অনেকটা জল, ওখন ওখনও তো মানে কষছে না বালাখড়িয়া, বালাখড়া কষাই মইটারে অনেকটা জল বাইরে, প্রায় 2 গ্লাসের মতো জল বাইরে। আর এই চিকেনের এরকম করিয়াও মানে রান্না করলে খুব ভালো হয়, মানে মশলাটাও কষে বালাখড়িয়া, আর উফরি জলও লাগে না, খাইতেও টেস্টি হয়। একটু আলাদা রকম, আমি সপ্তাহ মাখিয়া বয়ে দিছি, তাহলে মানে অনেকটা ধাবা স্টাইল চিকেনের মতো হয়ে যায়, ভাল লাগে। কোনোদিন এরকম বাড়িত করিয়া দেখবা, চিকেনটা অলমোস্ট মানে প্রিপেয়ার্ড হয়ে গেছে, এখন ফাইনাল লুকটা দেখুন কীরকম, অনেকটা জল আর যে সাইডের মশলাও বাইরেছে, সবটিটা বালা করিয়া একবার মিক্স করিয়া দিই। আমি আগেও এরকম বানাইছি, ভাল লাগছে খাইতে, এর লিগা আবার রিকোয়েস্ট আইছে যে এরকমও বানাও, এর লিগা বানাইলাম। চিকেন অলমোস্ট রেডি, এখন ছোটো 2টা বাটির মধ্যে আমি বাড়ি লাইছি খালকের তার আর টিফিন, বাস এখন তারা দুজনে খাইব আর এনজয় করব। আজকে শনিবার, তো তাই হাফ ডে স্কুল আছিল, তাই আই গেছে 12:45 ঢুকছে আইয়া বড়। তারপরে সারাদিনও আজকে ব্যস্ত আসলাম, আর একটা ছোট্ট শ্যুট আছিল যেটা আমি উইকেন্ড স্পেশাল করি, এটা আপনারা ফাইবা আগে গিয়া, আশা করি আপনারা ভাল লাগব। আর বাস কৌশিক আইসে, আইবার সময় আজকে শেষ হয়েছে, যে হ্যাঁ বাইরের থেকেও আজকে খুব একটা বালা নতুন কোন জায়গার বিরিয়ানি ট্রাই করছে হয়েছে বালা, আর তার অফিসের কলিগরার লেগে একটা বালা চিকেন কারি রান্ধিয়া দিলাম। বালা কিতা আমি যেরকম বানাই এরকম রাঁধছি, একটু অন্যরকম, আর খাইয়া যারা খাইব খাইয়া হইতে লাগবো যে মানে চিকেন কারিটা কীরকম হয়েছে। আর কালকে একটা দিন ছুটি, রবিবার, কালকে দেখবা সকাল 5টার সময় ঘুম ভাঙে যাইব, যেহেতু এটা একটা রেগুলার হ্যাবিট হয়ে গেছে ঘুম থেকে ওঠার, এখন ছুটির দিনও তাড়াতাড়ি ঘুম ভাঙে যায়। আমার বন্ধুরার লগে যে রিউনিয়ন করছি হয়েছিলাম, মোটামুটি সব খুব মজা হয়েছে, কয়েকটা ফটো উঠে উঠছি, কিন্তু সেই রকম করে আমি ভিডিও করতাম পারছি না, এত ফটো এত গল্প, তারপরে মোবাইল চার্জার ক্যারি করছি না, অন্যরা চার্জার, কোনো সময় আমরা হোটেলে আসলাম, কোনো সময় বাইরে আসলাম, মানে ঠিক সেরকম করিয়া জিনিসটারে ক্যাপচার করতাম পারছি না। আমি তখন ভাবলাম যে আগামী কোনো বছর আমরা প্রত্যেকই রকম হয়, বছরে 1-2 বার হয় অ্যাটলিস্ট, সরি, বছরে 2 বার হয় মানে বছরে 2 বার এই যে রিউনিয়নটা, এটা লাগে আমরা সব কলিগরা যারা আমরা একলগে আগে কাজ করছি দিল্লি বম্বে ব্যাঙ্গালোর আরও এদিক সেদিক থেকে যারা যারা এইবার, মানে বেসিক্যালি সবে একটা আমরা ফান্ড অ্যারেঞ্জ করিয়া যারা যারা এখানে আয়া থাকবার থাকে যারা এরকমও আর কি, আমরা সব একটা কমন জায়গাত গিয়া দেখা করি। তাহলে দ্য বেস্ট পার্ট হইল গিয়া, আমি যেহেতু ব্যাঙ্গালোর, আমরা ম্যাক্সিমাম মেজরিটি অফ পিপল আর ইন ব্যাঙ্গালোর, যারা ভালো কলিগ বা ভালো বন্ধু, ভালো কলিগের যে রিউনিয়ন এটার মধ্যে যারা ভালো বন্ধু তারাই শুধু আমরা দেখা করি, নট এভরি ওয়ান। তাইলে মানে আমরা ব্লেসড যে আমরা ব্যাঙ্গালোর, আর তারা এই আমরা লগে ব্যাঙ্গালোরও মানে প্রত্যেকবার এই ফাংশনটা প্রত্যেকবার ব্যাঙ্গালোরও হয়, আর আমরা প্রায়ও সব মানে এক জায়গাতে মিলি যাই, তারা একটা হোটেল হোটেল এরকম লইয়া থাকে, তারপরে এই হোটেলে হয়তো খাওয়া দাওয়া বা বাইরে ঘুরা, যারা মানে ব্যাঙ্গালোর চাকরির সূত্রে ট্রান্সফার হয়ে আইসিল, তারা যখন আমরা লগে চাকরির মানে চাকরির জগতে যখন তারার লগে আমরা বন্ধুত্ব হয়েছে, সেই কলিগ টাইনও তো চাকরি ছাড়ার পরে যার যার সংসারে কেউ কন্টিনিউ করছে চাকরি, কেউ করছে না, তারা আবার গিয়া বিয়া সাদির পরে এইধার উধার শিফট হইয়া বই গেছে। ওখন আমরা যে কলিগরা রিউনিয়নটা করি এটা তাইয়া সবাই এক জায়গাতে আমরা জড়োই, খুব মজা হয়। আর আমরা সেরকম কোনো ঘোরাঘুরির প্ল্যান থাকে না, আমরা রইল গিয়া মানে খাইমু দাইমু নিজে সবে আমরা খেয়ে কিতা করি, ইটালিও গল্প হইব এক এক সময়। সকাল থেকে এইবার যেরকম আমি গেছি সকাল থেকে
সারাদিন আমরা হোটেলেও বয়াত আসলাম, বয়া খালি হাসি মজাক, মানে রুম আছে তিন চারটা রুম লোয়াইছে কিন্তু সবও একরুমে বইয়া বইয়া গল্প, খাওয়া দাওয়া আনার গল্প গল্প গল্প, কোনোখানো বাইরে ছিল না। এরপরে তারা আইসে আমার বাড়ির চারাত, এরকমও আর কি, খুব মজা আইছে। কিন্তু ওই তো দুর্ভাগ্যবশত আমার তখন আর ব্লগ করার যে সব কিছু মনে হয় না যে ব্লগও সবসময় করাও যায়, আস্তে আস্তে হয়তো আমারও হ্যাবিট হয়ে যাব। তাইলে এরকমও আমরা সবাই খুব মস্তি উস্তি করছি। তারপরের দিনও গেছিলাম, তারপরের দিন বিকালবেলা তারার ফ্লাইট আছিল, তারা লগে খুব মজা মজা করলাম সারা সকাল। তারপরে তারা দুইটার সময় চেক আউট করছে, আমিও বাহাতাই গেছি, তারাও গেছি গিয়া। তারপরে রাত্রে বাড়িতে পৌঁছার পরে তারা সবে এক একজনের লগে মা তৈল, তো আমরা সব এরকম একটা কনফারেন্সও জুটিয়া কিছুজনে মাতি। ভাল লাগে, খুব ভাল লাগে, পুরানা চাকরির দিনের কথাটাই মনে হয়, কত ছোটো আসলাম তখন। আর তখন একটা মানে এটা আমার বিয়ার পরেরও একটা চাকরি, যেখানে যে কলিগ্রাম মিলছি আমরা, মানে ইট ওয়াজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার, আর ভাল লাগে। এটাও আসলে সব কিচ্ছু। আর আজকের ব্লগটা আপলোড যখন হইব প্রথম থেকে শেষ অবধি দেখবা, আর আমি শিওর যে আপনার আর এই ব্লগটা ভাল লাগবো। ব্লগটা ভালো লাগলে একটাই কাজ, লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, আর যারা আমারা দেখরা তারারে লটস অফ থ্যাংকস। আগামী আর একটা ভালো ব্লগের লেগে ওয়েট করুন, টিল দেন টাটা বাই। তো সব বিরিয়ানির লাভার্সরা একটা ভেরি গ্রেট নিউজ, যারা জানেন তারার লেগে তো গুড নিউজ, যারা জানেন না তারার লেগে একটা গ্রেট নিউজ। আজকে অ্যাজ ইউজুয়াল আমার বাড়ির বিরিয়ানি রাবার আমার হাজব্যান্ড কৌশিক, হে অজিয়ানোর থেকে বিরিয়ানি আনছে, অ্যান্ড ইটস লাইক দারুণ বিরিয়ানি, দারুণ বিরিয়ানি। থ্যাংক ইউ মিলনদা, যে আপনার এক বন্ধুয়ে মিলনদার লগে আপনার কন্ট্যাক্ট করা দিছে, অ্যান্ড উই ফাউন্ড অজিয়ানো, থ্যাংক ইউ সো মাচ, উই ট্রাইড ইট ফার্স্ট টাইম অ্যান্ড দ্য বিরিয়ানি ইজ ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। সবাই ট্রাই করবা, আমি আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার নেম কন্ট্যাক্ট সব দিয়ে দিব। থ্যাংক ইউ।